নির্দল প্রার্থী ও কর্মীর বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পুঁটিমারি গ্রাম পঞ্চায়েতের খারিজা বালাকুড়া এলাকার 7242 নম্বর বুথে। ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দিনহাটা থানার পুলিশ। অভিযোগ, গতকাল রাত 12:30 নাগাদ বেশ কিছু দুষ্কৃতী এসে নির্দল প্রার্থী সাহাবি বেওয়া ও তার 5 থেকে 6টি কর্মীর বাড়িতে ভাঙচুর করে এবং কয়েক রাউন্ড গুলি করে বলে অভিযোগ। ওই প্রার্থীর ছেলে অভিযোগ করেন, তার মা শাসক দলের বিরুদ্ধে নির্দল হয়ে দাঁড়িয়েছে, সেই কারণেই তাদের বাড়ি ভাঙচুর করছে এবং কয়েক রাউন্ড গুলি শূন্যে চালায়। রাতে পুলিশ এসেছে, সব দেখে গিয়েছে, আমরা তারা আতঙ্কে রয়েছি। নির্দল প্রার্থীর ছেলে জহুরুল হক আরও বলেন, গত রাতে তৃণমূলের প্রার্থী ও তার লোকজনেরা আমাদের বাড়িতে এসে ভাঙচুর ছাড়াও বোমাবাজি করে এবং গুলি চালায়। আমার মা নির্দল প্রার্থী হিসেবে ভোটে দাঁড়ানোয় তৃণমূলের যিনি প্রার্থী তিনি এবং তার অনুগামীরা এসে এই ঘটনা ঘটায়। যদিও এই অভিযোগ সম্পূর্ণরূপে অস্বীকার করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। হয়েছিল আপনার বাড়িতে? আমার বাড়িতে কালকে এই 12টার দিকে আমরা ভাত খাওয়ার বসছিলাম, তখন কে বানা এসে হট করি হামলা চালায় আমাদের বাড়িতে। আমরা তো পরে সাইড হয়ে যাই, ভাত খাওয়া অবস্থায় ছিলাম, পরে সাইড হয়ে গেলাম। তারপরে ওরা আসে গোলা বারুদ নিয়ে আসে, বাড়ি ভাঙচুর করিয়া চলে গেছে। আমরা পরে মানে সাইডে ছিলাম আর কি। মানে এরকম কটা বাড়ি ভাঙচুর? এইরকম বাড়ি একটা, দুইটা, তিনটা, এই পাঁচটা, পাঁচ ছটা। তোমার হলো কাড়া করলো এরকম মনে হচ্ছে কি হলো? মানে আমি যেহেতু সাইড হয়ে গেছিলাম তা আমি শরীর চিনতে পারিনি যে কে রং করলো। মানে সাইডে ছিলাম না, যখন তীর চালাইছে, গুলি মারছে, বোমাবাজি করছে, আমরা ওই জন্য সাইড হয়ে গেছি। কাউকে কি চিনতে পারছেন? না না, এইভাবে আমরা সাইড হয়ে ছিলাম না, যার জন্য চিনতে পারিনি। কি কারণে আপনার বাড়ি ভাঙচুর করা হলো যদি বলতে? আমার মা নির্দল প্রাপ্তি হয়ে দাঁড়াইছে, তার জন্যে এইরকম অত্যাচার করছে। আচ্ছা, এইখানে মূলত কটা পার্টি দাঁড়াই? মূলত বিজেপির থেকে একটা, আর একজন কাকে তো উঠাই নিছে, একজন দাঁড়াইছিল ও নমিনেশন প্রত্যাহার করছে, আর একটা বিজেপি আছে, আর একটা নির্দল আছে, আর একটা টিএমসি। এখানে মূলত তার মানে কি আপনারা মানে আপনারা কারো বিরুদ্ধে কি অভিযোগ করছেন? না না, এখনও অবধি করি নাই, সেই সুস্থ মাথায় এখনও অবধি নাই। আমরা খুব টেনশনে আছি, ভয়ে আত্মহারা হয়ে গেছি। এখন দেখি কী করা যায়, কী দেখি। আপনার নাম? আমার নাম মেহের রাম। আপনার কে প্রার্থী? আমার মা। কি নাম? সাহাবি বেওয়া। আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ, কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ। বিনা অ্যাকাউন্ট, লো সিভিল, ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে। অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন 52 আমান হোন্ডা শোরুমে। শর্তাবলী প্রযোজ্য, যোগাযোগ করুন 9002805410। স্মার্ট হাওয়াই চপ্পল, একটি অত্যাধুনিক ডিজাইনের হাওয়াই চপ্পল ফ্যাক্টরি। এখানে ছেলে, মেয়ে, বাচ্চা, বয়স্ক সব ধরনের হাওয়াই চপ্পল সুলভ মূল্যে পাইকারি ও খুচরো বিক্রি করা হয়। তাই দেরি না করে আজই চলে আসুন শিবেশ্বর গোবরাছড়ার স্মার্ট হাওয়াই চপ্পল ফ্যাক্টরিতে, আর নিয়ে যান স্বল্প মূল্যে আপনার পছন্দের সব হাওয়াই চপ্পল। যোগাযোগ করুন 9591089500 অথবা 8388075556।